হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। চার্জারটা দেখেই বুঝতে পারছেন কেমন একটা হাস্যকর। যাদের ছোট ভাই আছে বিচ্ছু টাইপের, তারাই একমাত্র বলতে পারবে। বিচ্ছু না হলে শান্ত হইলেও তারা এই ছোট ভাইদের জ্বালাতন বা ছোট বোনদের যে জ্বালাতন, তারাই একমাত্র বুঝতে পারবে যে কী ধরনের জ্বালাতে পারে এরা। যাই হোক, রাতের বেলা আমাকে এই ছবিটা দিয়ে বলেছে যে এরকম করে তার চার্জারে পেন্টিং করে নেবে। তো আমি বলেছিলাম যে যখন সময় পাবো আমি করে দিব, যেহেতু আমার পরীক্ষার সময় চলছে। যদিও বা ঈদের ছুটি উপলক্ষে অনেকটা দিনই গ্যাপ রয়েছে মাঝখানে। যাই হোক, সকাল হতে না হতেই হাজির, আর আমাকে বলে যে এখনই পেন্টিং করে দিতে হবে। আমি হুদাই বসে আছি, পড়ছি না, এই করছি না, সেই করছি না। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে আমি পেন্টিংটা করা শুরু করেছি। প্রথমে আমি এই যে গুগল থেকে যে ছবিটা আমাকে দিয়েছে, এটা আসলে স্টিকার দেওয়া, হয়তো পেন্টিং হয়তো বা নাও হতে পারে, আর আমি এটা দেখেই করার ট্রাই করছি। প্রথমে আমি হলুদ কালার দিয়ে দুইবার এই চার্জারটা পুরো কোট করে নিয়েছি। তারপরে আমি অন্য কালারটা শুকানোর পরে অন্য কালারগুলো অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি অ্যাক্রাইলিক কালারটা ইউজ করেছি, ফেব্রিক কাইল অ্যাক্রাইলিক কালারটা। তো এখানে যেরকমটা ছবিতে দেখতে পাচ্ছেন আমি ওরকমটাই করার চেষ্টা করছি। জিরো সাইজের ব্রাশ ইউজ করার পরেও দাগগুলো মোটা হয়ে যাচ্ছে, কারণ ওইটা তো স্টিকার দিয়ে করা, মেবি আমি শিওর না, পেন্টিংও হতে পারে। আর আমি চেষ্টা করছিলাম ঠিক ওরকমটাভাবে করার। তো যাই হোক, পেন্টিংটা করেছি যেভাবেই হোক, কাছাকাছি গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে পেন্টিংটা কমেন্টে জানাবেন, আর আপনারা কেন আমার পোস্ট শেয়ার করতে চান না, সবার কাছে অনুরোধ থাকবে আমার পোস্ট শেয়ার করে দেবেন যদি ভালো লাগে, আর লাইক কমেন্ট করবেন, পেজে ফলো দিবেন, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কমেন্টে জানাবেন কাদের কাদের ছোট ভাই আছে।